বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সংঘাত সহিংসতার মধ্য দিয়ে পৌরসভা নির্বাচনের আরেকটি ধাপ গতকাল অনুষ্ঠিত হয়ে গেল এবং সেই সঙ্গে ভ্যাকসিন কার্যক্রম চলছে কোভিড নাইন্টিনের। বাংলাদেশ জুড়েই সারা দেশেই পাঠানো শুরু হয়েছে ভ্যাকসিন ঢাকা থেকে। ভ্যাকসিন নিয়ে এখনও পর্যন্ত সেই অর্থে মানুষের মধ্যে তেমন কোনো উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে না, কেন যাচ্ছে না সেটি একটি আলোচ্য বিষয়। এইসব নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য তৃতীয় মাত্রার স্টুডিওতে রয়েছেন আমার বারবার সাথেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এবং জাতীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল। আমার ডানে রয়েছেন জাতীয় সংসদ সদস্য এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। অসীম কুমার উকিল এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনারা জানেন যে কালকে যে নির্বাচন হলো সংঘাত সহিংসতার মধ্য দিয়ে, এর আগেও যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো তো আমরা সংঘাত সহিংসতা দেখেছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে আমরা বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে সেটি দেখেছি। সো অনেকেই প্রশ্ন তুলছেন যে আসলে এই ধরনের নির্বাচন করে লাভ কি? জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন যে এসএসসি এসএসসি পরীক্ষা তো অটো পাস দিয়ে দিলেই হয়, এখন আর নির্বাচনের কোনো প্রয়োজন নেই। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাই আব্দুল কাদের মির্জা, তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন দেখে বলেছেন যে এই ধরনের নির্বাচন করবার কোনো জাস্টিফিকেশন নেই, বরং বসুরহাটের মতো নির্বাচন করা দরকার। এবং বসুরহাটের নির্বাচনের আগে আবার তিনি কি বলেছিলেন সেগুলো আমাদের সকলেরই স্মরণ আছে, যে নির্বাচন নিয়ে এমপিদের নিয়ে নানা প্রশ্ন তুলেছেন। এবং গতকালও টেলিভিশনে দেখলাম যে তিনি বলছেন যে আগামী নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হবে এবং সেটি করবার জন্য এখন থেকেই আসলে কাজ করতে হবে এবং প্রধানমন্ত্রীকে এখন থেকে উদ্যোগ নিতে হবে। সব মিলিয়ে একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই যে বাংলাদেশের নির্বাচন নিয়ে, নির্বাচনী ব্যবস্থা কেন প্রশ্নমুক্ত করা যাচ্ছে না, এমনকি স্থানীয় সরকার নির্বাচনে সেটি করা যাচ্ছে না, যার সঙ্গে আসলে ক্ষমতায় থাকা না থাকার কোনো সম্পর্ক নেই। আপনাকে ধন্যবাদ, একটি সুন্দর আলোচনা অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত করার জন্য। সহ আলোচক ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনাকে স্বাগতম। দেশ বিদেশে যারা টেলিভিশনের সামনে বসে আজকের অনুষ্ঠান দেখছেন তাদেরকে শুভেচ্ছা। স্থানীয় সরকার নির্বাচনের তৃতীয় ধাপ অনুষ্ঠিত হয়েছে। আপনার উপস্থাপনার মধ্যে যে কথাটা বলার চেষ্টা করেছে, সংঘাত সহিংসতা সংঘর্ষের মধ্য দিয়ে নির্বাচনের স্থানীয় সরকারের তৃতীয় ধাপ নির্বাচন সমাপ্ত হয়েছে। আমি নিজে, আমার নির্বাচন এলাকায় একটি পৌরসভা আছে নেত্রকোনার কেন্দ্র, এটা দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হয়েছিল। আমি ভোট দেওয়ার জন্য গিয়েছিলাম, মানে এমপি হিসাবে আসলে এই নির্বাচনে প্রচার কার্যে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই, যে জন্য ভোট দেওয়ার সুযোগ আছে ভোটটুকু দিতে গেছিলাম, ভোট দিয়ে এসেছি। এবং আমার এলাকায় এই ইভিএম পদ্ধতিতে ভোটটি অনুষ্ঠিত হয়েছে। আমার এই নির্বাচনের অভিজ্ঞতা হলো, প্রথমত ইভিএম পদ্ধতি নিঃসন্দেহে এটা ভালো পদ্ধতি, একটা বৈজ্ঞানিক পদ্ধতি। এই ডিজিটাল ওয়ার্ল্ডে দাঁড়িয়ে এই পদ্ধতিটা তুলনামূলকভাবে একটি গ্রহণযোগ্য পদ্ধতি। এবং পরের যে কথাটুকু বলতে চাই, আমি ইভিএম পদ্ধতি নির্বাচনের মধ্যে দিয়ে দেখলাম যে ভোটারের উপস্থিতি সন্তোষজনক। তৃতীয় যে বিষয়টা বলতে চাই, যে এটা আমি আমার নির্বাচন এলাকার কথা না, আশেপাশে দেখেছি যে পোলিং এজেন্ট বের করে দেওয়া, পোলিং এজেন্ট নাই, এই বিতর্কটাও নাই বললেই চলে। আমি অন্তত যে জায়গাগুলো দেখেছি আমাদের নির্বাচিত হয়েছে। আবার আপনি যেটা বলছেন যে অনেক জায়গায় ঘটনা ঘটেছে, আমি আজকে যখন বক্তব্য রাখছি, আমি আপনার দলের দুজনের কথা উল্লেখ করলাম, নিজে ততটা বড় না হলেও ভাইয়ের সূত্রে তিনি অবশ্যই গুরুত্বপূর্ণ বাংলাদেশের আরেকজন, যদিও বিরোধী দল আনুষ্ঠানিকভাবে বিরোধী দলের মহাসচিব, কিন্তু কার্যত পারসেপশন হচ্ছে যে তার আপনাদের ঘনিষ্ঠ মিত্রই। জিয়াউদ্দিন আহমেদ বাবলুর কথা বলছি। এই জায়গাগুলো মিলে নির্বাচনগুলি অনুষ্ঠিত হচ্ছে। একটা জিনিস খেয়াল করবেন, মানে আগের নির্বাচনগুলিতে যে ইভিএম এর যে বিতর্কটা ছিল অনেকটা মিনিমাইজ হয়ে এসেছে। উপস্থিতির হার আমি বলছি সন্তোষজনক, কত পার্সেন্ট সন্তোষজনক সেটা ভিন্ন কথা। এক ধরনের উৎসাহ উদ্দীপনা আছে, উৎসাহ উদ্দীপনা, যেটা আগে মাইক দিয়ে ডাকতে হতো ভোটার, সেটা হচ্ছে না এবার। এবং মানে যে জায়গাটায় আমার দলের ভিতরের যে কথাগুলি বলছেন কিংবা জাতীয় পার্টির মহাসচিবের যে বক্তব্য, আমাদের ইভেন পাটোয়ারি ভাইও যে বক্তব্যগুলি করবে, আমাদের সবার আলোচনাটা কিন্তু নির্বাচনী ব্যবস্থাকে আরো বেশি গ্রহণযোগ্য করে তোলার। আমি নিজেও সে জায়গায় দাঁড়িয়ে
ধরেন আজকে যেটা বলছিলেন নাকি আমার দলীয় সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদেরের ভাই হওয়ার কারণে সে তার বক্তব্য তার বিবৃতিগুলি এত গুরুত্ব পেয়েছে এবং খুবই স্বাভাবিক এর বাইরে কি আলোচনাগুলি হয় না তা ঠিক না আমরা তো দলীয় কাঠামোতে ঘরোয়া বৈঠকে নির্বাচনী ব্যবস্থা নিয়ে আরও কীভাবে শক্তিশালী করা যায় কাজগুলি করছি বরঞ্চ আজকের দিনে দাঁড়িয়ে এই আলাপ আলোচনাগুলি আমাদেরকে আগামী দিনের নির্বাচনী ব্যবস্থা সেটা স্থানীয় সরকারই হোক আর জাতীয় সংসদ নির্বাচনই হোক সেখানে নির্বাচনী ব্যবস্থাকে আরও কীভাবে সুসংহত করা যায় সেই বিষয়গুলিকে আমাদের সবাই অ্যাড্রেস করতে হবে এবং এটা ভালো যে সবাই নির্বাচনী ব্যবস্থাকে সুসংহত করার জন্য জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে কথা বলছে সেই দিকটি ভালো সেটা পজিটিভলি দেখে আমরা সামনের দিনগুলিতে সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবো আমরা সবাই মিলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো সেটাই প্রত্যাশিত এবং সেটি করতে হবে কারণ নির্বাচনের কোনো বিকল্প পন্থায় কোনো রাজনীতিবিদের আস্থা নাই বা আশা করতে পারে না নির্বাচনের কোনো বিকল্প নির্বাচনের বিকল্প নির্বাচনই সেখানে ভোট পদ্ধতিটাকে আরও বেশি শক্তিশালী করতে হবে বলে আমি মনে করি এবং সেই ক্ষেত্রে আমি আবারও বলছি যে ইভিএম পদ্ধতিটা তুলনামূলকভাবে অনেক ব্যাটার রেজাল্ট দিচ্ছে নির্বাচনকে গ্রহণযোগ্য করার ক্ষেত্রে এবং সেই ক্ষেত্রে সবাই আরো মনোনিবেশ করবে বলে আমি আশা করি ধন্যবাদ নির্বাচনে ইভিএম নিয়ে বলার আগে ইভিএম এ আজ পর্যন্ত নৌকা কোথাও হেরেছে এমনটা আমার জানা মতে নাই হতে পারে দু একটা নির্বাচনের কিন্তু প্রথম সুষ্ঠু হয়েছে বা জনমনে গ্রহণযোগ্য প্রথম বা ফরমোস্ট উপাদান হচ্ছে রেজাল্ট যেমন বাংলাদেশের কোন কোনায় কী ফলাফল হচ্ছে এটা আমাদের পক্ষে ঢাকা থেকে ওখানকার পরিস্থিতি বোঝা সম্ভব না কিন্তু আমরা যখন দেখি পাবলিক পারসেপশন যে সব নৌকা জয়লাভ করেছে পাবলিক পারসেপশন ভোট সুষ্ঠু হয়নি আবার নৌকা কিছু জায়গায় ফেল করেছে ধরে নেওয়া হয় কিছুটা ভালো ভোট হয়েছে রেজাল্টটাই কিন্তু অনেক কিছু ডিকটেট করে আমরা লক্ষ্য করি রেজিপস দা ডিকুইট রেজাল্ট শোজ কি হয়েছে এটা আওয়ামী লীগের প্রতি আনজাস্ট একটা অ্যাপ্রোচ কিন্তু এইটাই পাবলিক পারসেপশন এখন ভোটের মাঠে লেভেল প্লেইং ফিল্ড নাই থাকার কোনো কারণও নাই দীর্ঘ ১৩ বছর আওয়ামী লীগ ক্ষমতায় আছে সেখানে আওয়ামী লীগের লোকাল নেতৃবৃন্দ আওয়ামী লীগের এমপি উপজেলা চেয়ারম্যান সাবেক পৌর মেয়র তারা ধন সম্পদ ক্ষমতা সবকিছু মিলিয়ে এমন একটি পর্যায়ে আছে তাদের সাথে অন্য কোনো দলের কম্পেয়ার করে পেরে উঠবে না কিন্তু তারপরও কি আওয়ামী লীগ হারছে না গাইবান্ধায় তিনটা জায়গায় দল ক্ষমতায় থাকলে নেতা কর্মীদের সবার প্রচুর টাকা পয়সা হয়ে যাবে এটা বাংলাদেশ সবসময় হয়েছে আর ১২ বছর ক্ষমতায় থাকলে ক্ষমতা সবসময় হয়েছে আমি বলছি মানে সেটা কি সফল হ্যাঁ বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে দুর্নীতিপ্রবণ দেশ তো এসব কারণেই হয়েছে তো আমি যেটা মনে করি এই লেভেল প্লেইং ফিল্ড নাই তাই বলে কি আপনি ভোট করবেন না আপনি রাজনীতি করবেন না ভোট ছেড়ে দেবেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই সমস্ত জায়গায় আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি স্বতন্ত্র প্রার্থী এই চারটা এলিমেন্ট একসাথে কাজ করছে এবং চারজন সিরিয়াসলি ভোট করেছে আমি গ্যারান্টি দিয়ে বলছি সে সমস্ত জায়গায় ৯০ ভাগ ভোট সুষ্ঠু হয়েছে কিন্তু যে সমস্ত জায়গায় আওয়ামী লীগ ভার্সেস বিএনপি এবং একটা পর্যায়ে কোনো একটা কারণে বিএনপি হাল ছেড়ে দেয় ভোটটা এজেন্ট প্রপারলি দেয় না ফাইটিং স্পিডে থাকে না পয়সা খরচ করে না ঠিক সেখানে গিয়ে ভোটটা এককেন্দ্রিক হয়ে যায় যেটা আওয়ামী লীগের জন্য বিব্রতকর হয়ে যায় বিএনপির জন্য তো অবশ্যই বিব্রতকর হয়ে যায় এখন ভোট সুষ্ঠু করার মানে কি দাঁড়াচ্ছে যে মাল্টি পার্টি একটা নিয়ে যে সব প্রশ্ন উঠতে আসছে তার একটা প্রধান দায় বিএনপির না প্রধান দায় হলো তার এই পরিস্থিতিতে যতটুকু দায় পালন করা উচিত ততটা সে পালন করছে না কারণ কেন করছে না সে জয়টা নিশ্চিত চাচ্ছে কিন্তু আপনি রাজনীতি করলে আপনার জয় নিশ্চিত হবে কেন আওয়ামী লীগ কি পরাজয় নিশ্চিত দিনে ভোট করেনি আওয়ামী লীগ একসময় ৩০০ আসনে ভোট করেছে তারা অলমোস্ট জানতো ৫০টার বেশি আসন হবে না ৩৮টার বেশি হবে না কিন্তু ভোট করেছে না সিরিয়াসলি ভোট করেছে ওই বাকি আসনগুলোতে তাদের সংগঠন পরবর্তীতে স্পষ্ট করেছে এই যে বিএনপি লেভেল প্লেইং ফিল্ডে গিয়ে আশা জাগাতে পারছে না বা জাতীয় পার্টিও কোনো কোনো জায়গায় পারছে না অনেক জায়গাতেই পারছে না এবং ভোটারদেরকে উদ্বুদ্ধ করতে পারছে না কর্মীদেরকে উদ্বুদ্ধ করতে পারছে না এর কারণে নির্বাচন ব্যবস্থাটা আরও দুর্বল হয়ে যাচ্ছে নির্বাচন কমিশন দায় এড়াতে পারে না আমরা রাজনীতিবিদরাও দায় এড়াতে পারবো না একটা যেটি আপনার দলের মহাসচিব মিস্টার বাবলু বলছেন যে অটোপাস দিয়ে দিলেই হয় এই নির্বাচন করার কোনো মানে হয় না আমি আপনাকে আমার চারটা নির্বাচন করার ৩.৫টা অভিজ্ঞতা হয়েছে আমার নিজের করা আমি যে কোনো নির্বাচনে ঘুরে নির্বাচন দুদিন আগেই বলতে পারবো নির্বাচনে কি হবে মাঠের পরিস্থিতি দেখে এবং তখন দুদিন আগেই বোঝা যাবে কি হচ্ছে কি হতে যাচ্ছে না না সেটা তো অনেক সময় ভোটারদের মনোভাব দেখেও বোঝা যায় যে আমি জিতবো না বা আমি জিতবো ভোটারদের এটা হচ্ছে এক ধরনের অ্যাসেসমেন্ট আরেকটা অ্যাসেসমেন্ট হয়তো যেটি এখন বলা হয় বা পারসেপশন যে প্রশাসন কি ভূমিকা পালন করছে সরকারি দল কি ভূমিকা পালন করছে তা দেখে বোঝা
প্রশাসন সবসময়ই সরকারকে খুশি করার চেষ্টা করে, কিন্তু সরকার কি সব আসনে জিততে চায়, সব আসনে জেতার জন্য প্রশাসনকে প্রেশার দেয়? তা কিন্তু না। অনেক ক্ষেত্রেই প্রশাসন এখানে নিরপেক্ষ রাখারই নির্দেশনা থাকে। প্রশাসন নিরপেক্ষ থাকতেও চায়, কিন্তু দুই পাল্লা যদি সমান না হয় প্রশাসন কিভাবে নিরপেক্ষ থাকবে? কোথাও কোথাও আমরা এটিও শুনি যে আপনার কাছ থেকে উত্তর শুনবো যে দল হয়তো চাইছে না, সরকারি দল চাইছে না, সরকার চাইছে না, প্রধানমন্ত্রী চাইছে না, প্রার্থী নিজে চাইছে না, কিন্তু প্রশাসন এমন ভাবে গত কয়েক বছর ধরে ব্যবহৃত হয়েছে যে প্রশাসন এখন আগবাড়ি অনেক কিছু করে, যেটি হয়তো ক্ষমতাসীনদের অনেক ক্ষেত্রে বিব্রত করে। প্রশাসন আগবাড়ি এরকম এরকম কি আপনার জানা আছে বা আপনার মনে হয়? আমি আপনাকে একটা জায়গায় উদাহরণ দিচ্ছি। 8টার সময় মিটিং হচ্ছে, ম্যাজিস্ট্রেট সে মিটিং ভেঙে দিতে আসছে, জাতীয় পার্টির একটা মিটিং, সে একই সময় 11টার পর্যন্ত আরেক জায়গায় আওয়ামী লীগের মিটিং হচ্ছে, সেখানে প্রশাসন মিটিংটা ভাঙতে পারছে না। ঠিক এই একটি ঘটনার কারণে কি ভোটে কোনো হেরফের হবে? আমরা ওই মিটিংয়ে আমাদের নেতাকর্মীরা গিয়ে ম্যাজিস্ট্রেটের গাড়ি ঘিরে ফেলেছে, ফেলে বলেছে যদি আওয়ামী লীগের মিটিংটা ভেঙে আসতে পারেন তাহলে আমাদেরটা ভাঙবেন। ম্যাজিস্ট্রেট সাহেবের গাড়ি পিছনে ফেরত যেতে বাধ্য হয়েছে এবং ওই দিনই জাতীয় পার্টির ভোট অনেক বেড়ে গেছে। এই নিদর্শনগুলো আপনাকে এস্টাবলিশ করতে হবে এবং ভোটের সময় এই ধরনের সাহসী কাজ করলে আপনাকে ক্রস ফায়ারেও কেউ মেরে ফেলবে না, আপনাকে ম্যাস অ্যারেস্টও কেউ করবে না, কারণ এই জিনিসগুলো ভোটে আপনার ইম্প্যাক্ট ফেলে। আপনি প্রার্থীকে নির্যাতন করলে আপনার জনপ্রিয়তা বেড়ে যাবে এবং প্রশাসন খুব ভালো মতোই এটা জানে। কিন্তু এই রাজনৈতিক খেলাগুলো বিএনপি অনেক জায়গাতেই খেলে না। আমরাও জাতীয় পার্টিতে কয়েকটা জায়গায় গিয়ে দেখলাম যে আমরা শক্ত প্রার্থী দিলে আমরাও জিতে আসতে পারতাম, আমরা ভয়েই প্রার্থী দেইনি অনেক ক্ষেত্রে, কিন্তু সুযোগ ছিল। প্রতিটি জায়গাতেই আওয়ামী লীগের তীব্র অন্তর্দ্বন্দ্ব আছে, এটার সুযোগ নিতে হবে। গণতন্ত্রের দরজা, ভোটের দরজা একবারেই খুলে যাবে, একবারেই সব মেয়র আওয়ামী লীগ হেরে যাবে, এটা হবে না। আওয়ামী লীগ এখানে নিয়ন্ত্রণ রাখবে, রাখাটাই স্বাভাবিক। কতটুকু রাখতে পারবে আর কতটুকু আমরা তাদেরকে সরাতে পারবো বিরোধী দল হিসাবে, এটাই আমাদের সাফল্য। এই মুহূর্তে আমাদের সাফল্য যে 50% জিততে হবে তা না, কয়েকটা এক্সাম্পল ক্রিয়েট করলেই জনগণের মধ্যে উদ্দীপনা চলে আসবে। যেমন আমার আসনে কিন্তু লাঙ্গল জয়লাভ করেছে, তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল চারজন প্রার্থীর মধ্যে, এক লাঙ্গল জয়লাভ করার কারণে সবাই ধরেই নিচ্ছে সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো 100% সুষ্ঠু হবে, হবে কিনা জানি না, কিন্তু এই যে উদ্দীপনা সৃষ্টি হয়ে গেছে। এই উদ্দীপনা আমি যদি সৃষ্টি করতে না পারি তাহলে আমি রাজনীতিবিদ বা চেষ্টা না করি তাহলে আমি রাজনীতিবিদ হিসেবে ব্যর্থ। বিএনপি বা অন্যান্য দলের জাতীয় পর্যায়ের অনেক নেতা আছে, তারা ধনশালী, তারা ভালো বক্তব্য দেয়, সাহসী, 4-5 বার এমপি ছিল, তারা তাদের এলাকায় ন্যূনতম এই উদ্দীপনাটা সৃষ্টি করতে পারছে না। এই যে সৃষ্টি করতে পারছে না, এটার একটা রাজনৈতিক দায়িত্ব বিএনপিকে নিতে হবে, জাতীয় পার্টিকেও নিতে হবে অনেক জায়গাতে। সবাই যদি সরকারের মুখাপেক্ষি হয়ে থাকি যে সরকার ইচ্ছাকৃতভাবে হেরে যাবে, যদিও আমি অনেকবার বলেছি সরকারেরও নিজে থেকে হেরে যাওয়া উচিত, কারণ এই যে উদ্দীপনাটা যদি নষ্ট হয়ে যায়, যেমন চিটাগাংয়ের ভোটে আপনি যাই বলেন মাত্র 22% ভোট কাস্ট হয়েছে, এটা তো কখনোই কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। যেই ভোটে 78% লোক ভোট কেন্দ্রে যায়নি, আপনি আইনের বিচারকে বিচার সেটা যতই সুষ্ঠু বলেন কিন্তু সেই ভোটটা কিন্তু বিকৃত ভোট, এবং যে কারণে মির্জা কাদের, ওবায়দুল কাদের ভাই বিকৃতভাবেই বলেছে চিটাগাংয়ের মেয়র। কেন বলেছে? কারণ ওনার ভোটে কাস্টিং হয়েছে 60-70-80%, আর ওই মেয়রের ভোটে কাস্টিং হয়েছে মাত্র 22%। ঢাকার সিটি কর্পোরেশন নির্বাচনে, ঢাকার মতো একটা কনজাস্টেড এলাকা যেখানে মানুষ কাছাকাছি থাকে, যেখানে ভোট কেন্দ্র আপনি 5 মিনিটে যেতে পারবেন, সেখানেও 18-22% কাস্টিং হয়েছে। চিটাগাং ভোটে আরও একটা ঘটনা ঘটেছে যেটা কোনো এক্সপ্লেনেশন কেউ দিতে পারবে না, সেখানে মেয়র ভোটে যে পরিমাণ ভোট কাস্ট হয়েছে টোটাল কাউন্সিলর ভোটে তার থেকে 1 লাখ ভোট কম হয়েছে, এটা কি করে সম্ভব? বেশি হওয়ার কথা। তো এই কোশ্চেনগুলো কিন্তু বিএনপি তথ্যনির্ভরভাবে করছে না। আমি যেটা মনে করি, ভোটে হার জিত থাকবে, গেজেট মানে তফসিল ঘোষণা থেকে গেজেট পর্যন্ত এটা হচ্ছে ভোটের ধাপ, এর মাঝখানে 18-19-22টা ধাপ থাকবে। আপনি একটা ধাপে হাল ছেড়ে দেবেন, একটা ধাপে ভুল করবেন, আপনি আর ভোটে ফিরে আসতে পারবেন না। যে প্রার্থী, ভালো প্রার্থী, জনপ্রিয় প্রার্থী, যে এই 19টা ধাপেই ভালো মতো করবে, সে কিন্তু জয়লাভ হবে অথবা জয়ের দ্বারপ্রান্তে হবে। এখন বিরোধী দলের জন্য সুবিধা হচ্ছে, বিরোধী দল পরাজিত হলেও তাকে জনগণ পরাজিত মনে করবে না। আওয়ামী লীগের অসুবিধা হচ্ছে, জয়ী হলেও ঠিক তাদেরকে সবাই জয়ী মনে করবে না। আর যে বাগাড়ম্বরগুলো হচ্ছে আওয়ামী লীগের নেতাদের মধ্যে থেকে, এগুলো হচ্ছে এই যে কথা বলার যে শূন্যতা সৃষ্টি হয়েছে, যেটা আমাদের বলা উচিত জাতীয় পার্টির অনেক বেশি, বিএনপির বলা উচিত, বলছে না। এই যে শূন্যতাটা এখন আওয়ামী লীগ নিজেই পূরণ করছে, সেটা আওয়ামী লীগের পূর্ব পরিকল্পিত হতে পারে, আবার ঘটনাচক্র হতে পারে। তবে আমি ফার্মলি একটা জিনিস মাঠে পরিস্থিতিকে মনে করি যে আয়রন হ্যান্ডে আওয়ামী লীগের পার্টি স্ট্রাকচার ছিল, সেই আয়রন বা স্টিল ফ্রেমে ফাটল কিছুটা ধরে গেছে মাঠে বা বিভিন্ন জায়গায়। অনেক প্রার্থী এমপিদেরকে পছন্দ করছে না, এমপিরা প্রার্থীকে পছন্দ করছে না, অনেক ক্ষেত্রে এমপিরা অনুভব করছে যে প্রার্থী এসেছে সে তার মনোভূত হয়নি,
অনেক ক্ষেত্রে প্রার্থীর ক্ষেত্রে লেনদেনেরও অভিযোগ আমরা শুনতে পাই। এবার আমরা তো এটিও দেখেছি যে আওয়ামী লীগের প্রার্থী রাজশাহীতে যেটি দেখলাম, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অভিযোগ করছেন সরকারের একজন মন্ত্রীর বিরুদ্ধে, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে, যে তিনি অন্য বিদ্রোহী প্রার্থীকে সমর্থন দিয়েছেন। এবং দিস ইজ হোয়াট হ্যাপেন যখন আপনি টানা তিনবার মন্ত্রী বা এমপি যখন সরকার দলের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তখন তো সেটার ফল খুব একটা ভালো হওয়ার কথা। তখন তো আমরা তিন চার বছর আগে অনেকবার বলেছি প্রতিদ্বন্দ্বিতাহীন রাজনীতি হলে আওয়ামী লীগ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে, কারণ আওয়ামী লীগ সবসময় তীব্র প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রাজনীতি করেছে, সামরিক শাসনের বিরুদ্ধে করেছে, পাকিস্তানি জান্তার বিরুদ্ধে করেছে, বিএনপির বিরুদ্ধে করেছে। 2001 থেকে 2006 বিএনপির বিরুদ্ধে করাটা এখন প্রতিদ্বন্দ্বিতাহীন হওয়ার কারণে আওয়ামী লীগ নিজের মধ্যেই নিজে প্রতিদ্বন্দ্বী খুঁজে বেড়াচ্ছে। আর যেটা হয়েছে তিনবার টানা এমপি হওয়ার কারণে, মন্ত্রী হওয়ার কারণে অনেকেই নিজেকে ওই এলাকার একচ্ছত্র অধিপতি ভাবছে, তার কাছে দল বা এলাকা জনপ্রিয়তার থেকে নিজের ব্যক্তিগত চয়েসটা, ব্যক্তিগত ইচ্ছার প্রতিফলনটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, এটাও অবশ্যই অনেক খারাপ। মিস্টার অসীম কুমার উকিল, শুনছিলেন আপনি, এটা তো আসলে একাডেমিক ডিসকাশন, এটা কোনো পয়েন্টকে ডিফার করার কোনো বিষয় নাই, সেটার থেকে এগিয়ে যাওয়ার বিষয় আর কি। এখানে দেখেন এই চট্টগ্রাম মহানগরের ইলেকশন হয়, কটা কমিশনার? 41টা কমিশনার। কোনো কমিশনার কিন্তু থেকে বিএনপির থেকে পাশ করতে পারে না। এখন এই কথাটা রেফারেন্সটা আমাকে টানছি এই জন্য যে এই এই অ্যানালাইসিসটা 22% ভোট পড়ছে, এটার একটা অ্যানালাইসিস আছে, যেটা বলছিল যে কমিশনারদের ভোট কম, মেয়রের ভোট বেশি, এটারও একটা অ্যানালাইসিস আছে। কিন্তু এটাকেও একটা অ্যানালাইসিস তো আছে, মানে আমাদের দেশে নির্বাচনটাকে মানুষ উৎসব হিসাবে নেয়। এই গ্রামে গঞ্জে কিন্তু আমার এখানে পৌরসভা নির্বাচন শেষ হয়েছে, এখন ইউনিয়ন পরিষদের ইলেকশনে কাজকর্ম শুরু হয়ে গেছে, রাত্র 12টা 1টা 2টো পর্যন্ত চায়ের চলে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে, বিদ্যুৎ আসে 24 ঘন্টা, প্রত্যন্ত অঞ্চলে আড্ডাগুলি চলছে, উৎসব হিসাবে নেয়। আমরা আমাদের যে পাঠরি ভাই বলছিলেন 79 সালের নির্বাচনেও আমরা পার্টিসিপেন্ট হয়েছিলাম, 39টা আসন পেয়ে আমরা সেখানে বিরোধী দলের নেতা ছিলাম, আসাদুজ্জামান সাহ, পাকুন দেহ সম্পর্কের এমপি, কিশোরগঞ্জের, আমরা এই রাজ্যতে বার্গেনিংটা করেছি আর কি। আমরা একটা স্থানীয় সরকার নির্বাচন করিনি, না করার ফলে দেখা গেলো যে আমার শতভাগ নেতা কর্মী এই নির্দেশটা মেনেছে, এটা পৌরসভা নির্বাচন আমরা করিনি, শতভাগ নেতা কর্মী এটা মেনেছে তা কিন্তু নয়, অনেকে আবার নির্বাচনে অংশগ্রহণও করেছে। আবার আমরা অংশগ্রহণ না করার কারণে ফাঁকে অন্য কেউ একজন ঢুকে পড়েছে, তৃতীয় পক্ষ কিংবা প্রতিদ্বন্দ্বী পক্ষ যাই হোক, সে কিন্তু তার আসনটাকে শক্ত করে নিয়েছে। আমি এই উদাহরণটুকু দিচ্ছি এই জন্য যে আমরা, হ্যাঁ এটা ঠিক, টানা 12-13 বছর সরকার পরিচালনা থাকাকালীন সময়ে আমাদের এটা মন্ত্রী এমপি নেতা এদের ক্ষমতার তো বহর কেউ কেউ দেখায়, সপ্তাহ একরকম মানুষ না, কিছু ভুলভ্রান্তি হয়ও, কিছু ডিক্টেটর সেজে যায়, টানা 12 বছর এমপি মন্ত্রী নেতা, এটা স্বৈরাচারী ভাবের জন্মও হতে পারে, বিরোধী দলবিহীন মানে ইন সাম এক্সটেন্ট, মানে গাইবান্ধার অবস্থা একরকম, আবার আমার নেত্রকোনার অবস্থা অন্যরকম, এরিয়া বেসিস এই জায়গা থেকে কিছু সমস্যা তৈরি হচ্ছে, দলের ভিতরে খুব অসন্তোষ এগুলির জন্ম দিচ্ছে এবং ফলে এগুলির বইয়ের প্রকাশও হচ্ছে, আমরা চেষ্টা করছি রাজ ধরতে। আমি বলছি যে এই জায়গাটা আপনার হিসাবে আনতে হবে। এখন যদি কেউ মনে করে যে বিএনপির 30% ভোট ছিল 15 বছর আগে, আজকের দিনেও সেই 30% ভোট আছে, অ্যানালাইসিসটা ঠিক হবে না। আমি আমার কথা বলছি না, কিন্তু আমার কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে, নিউ জেনারেশন ফার্স্ট টাইম ভোটার, যারা ফার্স্ট টাইম ভোটার, যারা ক্যাম্পাসে যাচ্ছে, জয় বাংলা স্লোগান চলছে না, যারা ডিজিটাল বাংলাদেশে সুযোগ সুবিধাগুলি ভোগ করছে, অনলাইনে ভর্তি হচ্ছে, অনলাইনে ক্লাস করছে, তাদের কিন্তু একটা ভালোবাসা বলি, দুর্বলতা বলি, আনুগত্য বলি, এই রাজনীতির প্রতি তৈরি হচ্ছে। পক্ষান্তরে যারা যাচ্ছে না, রিক্রুটমেন্টের সেন্টার তো হলো বেসিক্যালি ক্যাম্পাস, আমরা যেটা মনে করি নেতা তৈরির কারখানা হলো ছাত্র রাজনীতি, সেখান থেকে যারা শতজন দূরে, তাদের রিক্রুটমেন্টটা কমে যাচ্ছে, ভোটার কমে যাচ্ছে, এই হিসাবটাও রাখতে হবে। এই হিসাবটা না রাখলে অ্যানালাইসিসটা করা যাবে না, আগানো যাবে না। তবে আমি অবশ্যই মনে করি যে এই ভোট দান পদ্ধতি, ধরেন প্রথমত এই যে বিশিষ্ট নাগরিকদের একটা বিবৃতি ছিল,
আমি সেক্ষেত্রে কথাটা স্পষ্ট করেই বলছি যে তারা একটি ব্যক্তির বিরুদ্ধে বলছে, বলতে পারবে না আমি তা বলি না, কিন্তু ব্যক্তির চাইতে তারা কিন্তু নির্বাচন কমিশনের অনিয়ম অসাধুতা সেগুলো নিয়ে প্রশ্ন তুলে, হ্যাঁ মানে দুর্নীতি অনিয়ম, হ্যাঁ এটা, কিন্তু হোল প্রতিষ্ঠানটাকে কিভাবে দেখতে চাই সেই কথাটা কিন্তু বলা দরকার ছিল। কিন্তু এই কথা কি মিস্টার অসীম কুমার উকিল অতীতে বহুবার বলা হয়নি? ইভেন ইভেন আপনার দলও বলেছে না, আমি বলা হয় না নির্বাচন হওয়া উচিত, আমি বলা হয় না এই কথাটা বলছি না, কেমন নির্বাচন কমিশন হওয়া উচিত, আমি বলতেছি যে আমরা ধরেন মানে আপনারাও যখন অপজিশনে ছিলেন, আমরা তো এগুলো নিয়ে আন্দোলন করেছি, প্রচুর কথাবার্তা বলেছি, আমাদের আবিষ্কার, আমার ভোট আমি দেব, দুর্ভাগ্য হলো ক্ষমতায় গেলে আর আগানোর পদ্ধতিটা আমরা বলি, আমি বলছি যে আপনার ইভিএম পদ্ধতিটা তুলনামূলক ভাবে বেটার রেজাল্ট দিচ্ছে, আপনার এখানে পুলিং এজেন্টেরই প্রয়োজন আছে নাই তো, কারণ আপনি যখন আঙুলের ছাপ দিচ্ছেন তখন আপনার ডিটেলসটা বের হয়ে আসছে, এখানে আমাকে ভোটারকে কেউ চিনিয়ে দিতে হবে বা চিনতে হবে জায়গাটা নাই। পরে বলছিল মানে বিএনপির একজন নেতা বলছিল যে আমি টিপ দিলাম একখানে, ভোট চলে গেলো আরেকখানে। এখন আমরা সায়েন্সের ছাত্র, আমি জুল্লু ভাইকে ফোন করছি, এখন জুল্লু ভাই যদি বলে যে পাটোরের কাছে চলে গেছে, হোয়াট ইজ দ্য সলিউশন আই ডোন্ট নো, এটা তো একটা বাতকা বাত কথার কথা, এটা হতে পারে না। তাহলে ইভিএম পদ্ধতিটাকে আমি ডেভেলপ করতে পারি, যেখানে অনেক কাজ অনেক বিতর্ক অ্যাভয়েড করা যায়, পোলিং এজেন্ট থেকে শুরু করে এটা, তারপরে ধরেন আরেকটা বিতর্ক থাকে আর কি, ধরেন বিএনপির দলীয় নেতা কর্মী সমর্থকদের উপস্থিতি, হাউ ইট ইজ পসিবল। মানে আমি ওই দিন একটা টকশোতে বলছিলাম আর কি যে তাহলে বিএনপির এই নেতা কর্মী এরা এই নির্বাচনী এলাকার এরা এরা কাজ করবে নির্বাচনে, এদের বিরুদ্ধে কোনো মামলা নাই, এরকম একটি তালিকা প্রকাশ করে বলা যেতে পারে যে এদেরকে কোনো প্রকার প্রেশার দেওয়া যাবে না। যেমন নির্বাচনের তফসিল ঘোষণার পরে এসপিডিসি টিউন ও সিবা অফিসার ট্রান্সফার করা যায় না, সব সিএসির হাতে চলে যায়। যদি এখন একজন মার্ডার কেসের আসামি সে পুলিং এজেন্ট হবে কিংবা নির্বাচনে ফ্রিস্টাইল কাজ করবে, এই ব্যাপারে তো কেউ মতামত দেবে না। আমি বিতর্কের কাছে ধরে নিলাম যে বিএনপির ইনোসেন্ট নেতা কর্মীরা মাঠে রাখতে পারে না, সেই নেতা কর্মীদেরকে চিহ্নিত করে জায়গাগুলো তৈরি করে দেওয়া যেতে পারে, কিন্তু কোনোটাই না করে যেভাবে টালবাহানা করা হয় নির্বাচনের মধ্যবর্তী, আজকে কয়েকজন সাতজন মেয়র ক্যান্ডিডেট নির্বাচন বর্জন করেছে, 62 জনের মধ্যে বর্জন ছিল, হ্যাঁ সাতজন বর্জন করেছে, এই জায়গাগুলিকে নিয়ে আমাদের কথা বলতে হবে। আবার এটা ধরে নিতে হবে বেসিক্যালি নবম জাতীয় সংসদে বিএনপির যে ভোট ছিল, দশম জাতীয় সংসদে সেই ভোট নাই, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আরো আরো নেই, না দশম তো তারা করেইনি, না করলে কিন্তু ভোটার ছুটে যায় যে যে জায়গাটা বলে আর কি, যে আমার আমার ধরেন 35% আছে বিএনপি জামাত মিলে, 32% আছে ওনাদের, আছে 20% কথার কথা, আর বাইরে কিন্তু একটা রেস্ট ভোট থাকে 20-25% 30% যারা এই মুভ করে, যারা সুইং ভোট, যেটি সুইং ভোট যেটাকে বলা হয়, সেই সুইং ভোটের জায়গাটা তো আমি সাংঘাতিক ভাবে লাভবান হয়েছে, আমার ভোট ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার নেতা কর্মীর কোন কোন আচরণে আমার ভোট কমে না আমি তা বলছি না, কিন্তু অল্টারনেটিভ লো আছে আমার আমার উন্নয়নের যে ধারাবাহিকতা রক্ষা করা, অনেকেই ভালো কাজকর্ম করছে, অনেকেই সুফলটুকু পাচ্ছে, এই সরকারের সুফল ভোগী আছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের যে যোগাযোগগুলো তৈরি হয়েছে সেখান থেকে আমার ভোট বাড়ে নাই আমি এটা মনে করছি না, তো কাজেই হোল সিস্টেমটাকে নিয়ে আমার একটা একটা রাউন্ড টেবিল কনফারেন্সও করা যেতে পারে। অবশ্যই নির্বাচন পদ্ধতি সকলের কাছে গ্রহণযোগ্য গড়ে তুলতে হবে এবং সেটা সারা পৃথিবীর রেফারেন্সটাকে সামনে আগাইতে হবে, কিন্তু মানি না মানবো না এটা কোনো রাজনীতি হতে পারে না। জি অবশ্যই মানি না মানবো না ভোট করবো না, এটা দিয়ে কখনোই কেউ লাভবান হতে পারেনি, কখনোই কোনো সিস্টেম গ্রো করতে পারেনি। পলিটিক্যাল অ্যাক্টিভিটিস অবশ্যই আওয়ামী লীগ এগিয়ে আর থাকে সবসময়, তারা স্ট্রাকচার্ড, তাদের আন্দোলনের অনেক সফলতা আছে, তারা নেতাকর্মীকে নিয়ে বসলেই সফলতা, তাদের যারা নেতাকর্মী হিসেবে বক্তব্য দেয় তাদের জেল খাটার অভিজ্ঞতা, পুলিশের লাঠিচার্জের অভিজ্ঞতা, এগুলো বলে তারা নেতাকর্মীকে অবশ্যই উজ্জীবিত করতে পারে এবং এটা ইনস্টিটিউশনাল চর্চাও আওয়ামী লীগে আমার ধারণা আছে। সেদিক থেকে অন্য দল থেকে আওয়ামী লীগ এগিয়ে আছে এবং একটি ভোট 13 বা 14 সালের অবশ্যই কোশ্চেনেবল ভোট, কিন্তু এই ভোটে অংশগ্রহণ করা আর এই ভোটে বিএনপির অংশগ্রহণ না করা, এটা পলিটিক্সের ডায়নামিক্সটা অনেক চেঞ্জ করে দিয়েছে। একটা হচ্ছে
সেই বছর শুধু বিএনপি না কিন্তু 42 টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে মাত্র 6টি আপনারা অংশ নিয়েছিলেন করেছিল বাকিরা অংশ নেয়নি এর ফলে কি হয়েছে আমরাও অংশ নেইনি আমি খুব ফ্রাঙ্কলি বলি জাতীয় পার্টি একটা অংশ নেয়নি এর ফলে যেটা হয়েছে 95% আসনে আওয়ামী লীগ জয়লাভ করেছে একতরফা ওখানে এই 95% আসনে পাঁচ বছর আওয়ামী লীগের এমপি পদচারণা করেছে সরকারি বরাদ্দ দিয়েছে স্কুল কমিটির সভাপতি হয়েছে সভাপতি বানিয়েছে একটা ভক্ত শ্রেণী তৈরি করেছে একটা নিউ ভোটার শ্রেণী এটা রাজনীতির অংশ হ্যাঁ শুরু করেছে সবকিছু মিলে কিন্তু সে একটা কাঠামো গড়ে নিতে পেরেছে অর্থাৎ দেখা যাবে যে 2008 সালে যে আসনে আওয়ামী লীগ তৃতীয় স্থানে ছিল ঠিক 13 বা ওখানে গিয়ে আওয়ামী লীগ দ্বিতীয় বা প্রথম স্থানে চলে আসছে একটা শিফট হওয়ার করতে পেরেছে আবার কিছু ভোট ছুটেও গেছে আপনি ক্ষমতা থাকলে আপনার আচরণের কারণে অনেক ভোট ছুটে যাবে এটা খুব নর্মাল কিন্তু ওই যে চর্চাটার মধ্যে ছিল যে চর্চাটা সম্পূর্ণভাবে বিএনপি সরে গেছে 300 আসনে বিএনপির কোনো এমপি নাই এমপি হিসাবে বিএনপির কোনো পদচারণা দেখানোর পাঁচ বছর কোনো সুযোগ ছিল না সেটার কিন্তু একটা রিফ্লেকশন আবার 18 সালের ভোটে এসে চলে আসছে এটা একটা জিনিস নির্বাচন কমিশনকে সুষ্ঠু করতে গেলে শক্তিশালী করতে গেলে প্রথম যেটা করতে হবে একদম স্পষ্ট অ্যাডমিন ক্যাডার পুলিশের উপর নির্বাচন কমিশনের ডিপেন্ডেন্সি কমাতে হবে সেটা আপনি পুরোপুরি বিলুপ্ত করতে পারবেন না কারণ জনশক্তির ব্যাপার আছে অর্থ সম্পদের একটা কাজ তো আমরা অনায়াসে করতে পারি নির্বাচন কমিশনের যিনি সেক্রেটারি হবেন তিনি নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের মধ্যে থেকে হবেন এবং তার কাছাকাছি পদে কিন্তু নির্বাচন কমিশনে যারা সরাসরি রিক্রুট হয় তারা সেক্রেটারির কাছাকাছি পদ পর্যন্ত যেতে পারে কখনো সেক্রেটারি হতে পারে না আমার জানা মতে কোনো সেক্রেটারি আজ পর্যন্ত নির্বাচন কমিশন থেকে হয়নি অ্যাডমিন ক্যাডার থেকে এখানে আসেন তো ওই যে একটা ডিপেন্ডেন্সি ওখানে সৃষ্টি হয় ওটা কেটে ফেলতে হবে যে কোনো মূল্যেই হোক নির্বাচন কমিশনের কর্মকর্তাদের পদমর্যাদা বাড়াতে হবে প্রোটোকল যদিও ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট ইজ নাথিং বাট এ সিটিং অ্যারেঞ্জমেন্ট বাট সেখানকার যদি যিনি থাকবেন ডিভিশনাল কর্মকর্তা তার র্যাঙ্ক যদি ডেপুটি কমিশনার বা কমিশনারের উপরে হয় তাহলে তার একটা এম্পাওয়ারমেন্ট আসবে ডেফিনেটলি দেন নির্বাচন কমিশনের যে অন্যান্য কাজগুলো আছে তারা কিভাবে রিটার্নিং কর্মকর্তা নিবে কিভাবে তারা প্রিজাইডিং অফিসার নিবে এটার ক্ষেত্রে তাদের অনেক যেমন অনেকগুলো ভোটে আপনি দেখবেন প্রিজাইডিং অফিসার ইদানিং ব্যাংক কর্মকর্তাকে নেওয়া হচ্ছে স্কুলের শিক্ষক না বা সরকারি কর্মচারী না তো সেক্ষেত্রে যেটা হচ্ছে ব্যাংক যেহেতু কিছুটা স্বায়ত্তশাসিত পুরোপুরি সরকারি না সেখানে কিছু নিউট্রালিটি এলিমেন্ট চলে আসে এই কাজগুলো করার কথা কিন্তু কেউ বলছে না সবাই অভিযোগ করছে কিন্তু এই কাজগুলো করা প্রয়োজন তারপরে যেটা দরকার একটা সময় আমরা দেখেছিলাম 90 এর পরে আমার ভোট আমি দেব ভোটারদেরকে উদ্বুদ্ধ করার জন্য দেশব্যাপী ম্যাসিভ ক্যাম্পেইন ছিল এখন নির্বাচন কমিশন সরাসরি বলে ভোট কত পার্সেন্ট হলো এটা আমাদের দেখার বিষয় না আমি সরাসরি ফেস টু ফেস কথা বলতে গিয়ে বলেছে ভোটাররা আসলো কি না আসলো এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না এগুলোকে এখন স্পেসিফিক অ্যালোকেশন ফান্ড দিয়ে দেওয়া উচিত যে নির্বাচন কমিশনে ভোট দেওয়ার জন্য আপনি প্রাইস পাবেন আপনার সোশ্যাল সিকিউরিটি এটা ভোটের সাথে কানেক্টেড থাকবে আপনি ভোট না দিলে নাগরিক দায়িত্ব পালন করলেন না আপনার অনেকগুলো নাগরিক সুবিধা থেকে আপনি বঞ্চিত হবেন এরকম একটা কাঠামো তো আমাদের আনতে হবে আইনে বলা যেতে পারে যে 50% ভোট কাস্ট না হলে রিভোট হবে আইনে বলা যেতে পারে যে একতরফা বা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বোচ্চ কত পার্সেন্ট হতে পারবে কারণ একবার একটা ঘটে গেছে আপনি এটা রিপিটেশন ঠেকাতে গেলে এই রিফর্ম প্রপোজালগুলো আপনাকে আনতে হবে তো সেগুলোর প্রপোজাল যদি না আনা হয় ঢালাওভাবে নির্বাচন কমিশনকে যদি অভিযোগ করা হয় নির্বাচন কমিশন কখনোই ভালোভাবে কাজ করতে পারবে না প্রাতিষ্ঠানিকভাবে ওই জায়গাগুলো আপনাকে ডেভেলপ করতে হবে নির্বাচনের জন্য তারপরে যেটি আসবে যে বরাদ্দ অ্যালোকেশনের ক্ষেত্রে দেখা যায় নির্বাচন কমিশন ভোটের সময় যে দায়িত্বগুলো পালন করে তার নিজস্ব কোনো পুলিশ ফোর্স থাকতে পারে পুলিশ থাকবে বা তারও একজন ফোর্স থাকতে পারে তারও একজন নিজস্ব ম্যাজিস্ট্রেট থাকতে পারে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন বিভিন্ন জেলা যুগ্ম জজকে অথবা অন্যান্য টিউন মহোদয়কে ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করে ভোটকালীন সময়ে কেন আমরা তো ইচ্ছা করলে 1000 জন ম্যাজিস্ট্রেট নিজস্ব তাদেরই থাকতে পারে তখন তারা একটা স্বাতন্ত্র্য অনুভব করবে এবং নির্বাচন কমিশনও চায় ভালো ইলেকশন হোক সব না হলেও অনেক ক্ষেত্রেই চায় কিন্তু অনেক ক্ষেত্রে তাদেরও সুযোগ থাকে না কারণ ভোট ক্ষেত্রে গিয়ে তারা দেখতে পারে যে সেখানে আওয়ামী লীগের এজেন্ট আছে বিএনপির এজেন্ট নাই বা বিএনপির কিছু নাই বা একতরফা হয়ে গেছে হ্যাঁ মাঠের বাস্তবতা অনেক আছে এটা সত্য কিন্তু এই বাস্তবতার মধ্যেও তো নির্বাচন কমিশনকে আস্থা অর্জন করতে হবে প্রতিষ্ঠান হিসাবে এটা যদি ব্যর্থ হয়ে যায় এবং আমরা সবাই মিলে যদি সমালোচনা করে এটাকে ব্যর্থ করে দিই এবং এটাকে সফল হওয়ার সুযোগ করে না দিই যেমন আমরা যদি পাঁচটা সঠিক প্রপোজাল রাখি সরকারকে কিছু না কিছু তো গ্রহণ করতে হবে মাস্ট এই কিছু যে করছে না যেমন আমরা জানি সার্চ কমিটিতে যাদেরকে নেওয়া হয়েছে তার মধ্যে বিএনপি সমর্থিত একজন আছে সার্চ কমিটির বিভিন্ন ইন্টারনাল মিটিং এ নাম থেকে আছে আছে তার মানে কিন্তু নাই এটা বলা যাবে না তো আমরা যদি এই পজিটিভ প্রপোজাল গুলো ইলেকশন ব্যবস্থায় দেই
কিছু তো সরকারকে গ্রহণ করতেই হবে জি অসম কুমার উকিল কিছু বলবার আছে থাকলে না হলে আমি অন্য প্রসঙ্গে যাব না না আমরা উনি যথার্থ আমি এই কথাটা বলতে যাচ্ছিলাম যে ব্যক্তি না প্রতিষ্ঠানটাকে আমরা ঢেলে সাজাতে হবে হোল সিস্টেমটাকে ডেভেলপ করা সেক্ষেত্রে নিঃসন্দেহে পাটোয়ারি যে কথাগুলি বলেছেন এগুলি সুবিবেচনার দাবি রাখে এবং এই ক্ষেত্রে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমার প্রতিষ্ঠানকে শক্তিশালী করার জন্য কাজ করতে হবে তাহলে আগানো সম্ভব এই যে আপনারা ব্যবস্থা প্রতিষ্ঠান এবং পুরো আলোচনার মধ্যে অনিয়ম দুর্নীতির কথা অনেকবার উচ্চারণ করেছেন দুদিক থেকে দুজনই বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনী বা সোশ্যাল সেফটি নেট অনেক ভালো কাজ করেছে আপনারা নিজেরাও দাবি করেছেন বিভিন্ন সময় বিভিন্ন সরকার কম বেশি করেছে আওয়ামী লীগ এসে এবং দীর্ঘ সময় থাকবার কারণে অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে এবং এই আওতাটা অনেক বেড়েছে এতে করে মানুষ সুবিধাও পাচ্ছে কালকের একটি বাংলাদেশের শীর্ষ দৈনিক রিপোর্ট করেছে যে বাংলাদেশের এই সামাজিক নিরাপত্তা বেষ্টনী বা সুবিধা যা তার শতকরা ৪৬ ভাগ লোক যারা পায় ৪৬ ভাগ লোকের আসলে এটি প্রয়োজন নেই বা তারা অযোগ্য বা তারা যেভাবেই আমরা দেখি না কেন তাদের আসলে মানে যাদের পাওয়ার যোগ্য এরকম ১০০ ভাগের মধ্যে ৪৬ ভাগ লোক পায় এটাও এটাও তো এক ধরনের করাপশন অনিয়ম এবং বলা যায় যে বাংলাদেশে সুবিধাবঞ্চিত মানুষের প্রতি এক ধরনের অবজ্ঞা তাদেরকে অবহেলা এবং তাদের প্রতি এক ধরনের অবিচার কারণ এই ৪৬% আসলে অন্যরা পেতে পারতো যাদের প্রয়োজন আপনি আপনি কিভাবে দেখেন না আপনার এই স্ট্যাটিস্টিক্স তো মানে চমকে দেওয়ার মতো তথ্য না আমি নিজের জায়গাগুলিতে যে কাজ করার চেষ্টা করেছি হোল সিস্টেমটা ডেভেলপ করা উচিত এই ব্যাপারে কোনো দ্বিমত নাই ধরেন অতি সম্প্রতি বিধবা ভাতা বয়স্ক ভাতা ভাতাগুলি বিকাশের মাধ্যমে পাঠানোর একটা প্রোগ্রাম উদ্বোধন হয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে অতি সম্প্রতি এটা যে কত ভালো কাজ হয়েছে আগে এটা গ্রামের হেডকোয়ার্টার থেকে উপজেলা হেডকোয়ার্টার থেকে ধরুন ১০ কিলোমিটার দূরে একজন বিধবা তার টাকাটা নেওয়ার জন্য হেডকোয়ার্টারে আসা আর কি সেই ১০ কিলোমিটার রাস্তা বিধবার পক্ষে যে কোনো ট্রান্সপোর্ট নিয়ে আসা সেখানে ২-৩ ঘন্টা বসে থাকা তারপরে টাকাটাকে নিয়ে ফিরে যাওয়া এটাও একটা সিস্টেম লসের মধ্যে ছিল আর কি এই জায়গাটা ডেভেলপ করছে আস্তে আস্তে জায়গাগুলি ডেভেলপ করছে আপনি যেভাবে বলছেন অনিয়ম নাই ধরেন এই তালিকাটা তৈরি করে মূলত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা হ্যাঁ চেয়ারম্যানরা যখন তালিকাটা তৈরি করে তখন তার মাথার মধ্যে একটা নির্বাচন থাকে এটাও সঠিক যে আগামীতে আবার নির্বাচন করব ভোট হবে সেখানে একটু ফেভার দেওয়া একটু আগামী নির্বাচনে যাতে আমার সহায়ক হয় সেই বিবেচনাটাও থাকে এবং সেখানেই আসলে মানে অনিয়মটুকু হয় যেমন ধরেন আমি এই বিষয় নিয়ে কাজ করতে গিয়ে আমি বলেছি আমার উপজেলা সমাজ কল্যাণ কর্মকর্তা টিহনু মদকে বলেছি যে এখানে বসে যে তালিকা তৈরি করে কাজ চলছে এটা হতে পারে না আপনারা এক কাজ করেন যেমন অমুকটা ইউনিয়ন আমার একটা ইউনিয়ন আছে ধরেন সান্দিকোনা ইউনিয়ন আমার ইউনিয়ন যে সান্দিকোনা ইউনিয়নে আগামী রবিবারে এই তালিকা বিধবা ভাতা বয়স্ক ভাতা সব তালিকাগুলি তৈরি করা হবে তাহলে শুক্রবার শনিবার এই ইউনিয়নটার সর্বত্র মাইকিং করা হবে যে রবিবার সকাল ১০টায় সান্দিকোনা ইউনিয়নের চেয়ারম্যানের অফিসে এই তালিকা প্রস্তুত করা হবে আপনারা সবাই উপস্থিত থাকবেন সেখানে চেয়ারম্যান মেম্বাররা থাকবেন সেখানে উপজেলা সমাজ কল্যাণ কর্মকর্তা যিনি মূল কাজ উনি থাকবেন সেখানে ইউনু মহোদয়ের একজন প্রতিনিধি থাকবে সেখানে থানা প্রশাসনের একজন প্রতিনিধি থাকবে এবং সেখানে বসে দিনব্যাপী প্রোগ্রামটা যদি দরকার পড়ে দ্বিতীয় দিনও যাবে একদিনে যদি কভার না করা হয় এই তালিকাটা প্রস্তুত করার পরে নিয়ে বসবে এখন আমার একটা ইউনিয়নে আমার ইউনিয়নে ধরেন বয়স্ক ভাতা দেওয়ার মতো আমার অ্যালোটেড হলো ১০০ জন কিন্তু আমার তালিকা হয়ে গেছে ১৫০ জন তখন এটা স্যাম্পলিং এর বিষয় থাকে চয়েস বিষয় থাকে সেইটার ক্ষেত্রে ফেভার ডিসফেভার করাই যেতে পারে আমি এই এই জায়গাটাকে এইভাবে যদি আমি জায়গাটা করতে পারি আর কি তাহলে অনেকাংশে জায়গাটা উন্নত হবে কিন্তু মানে আমার প্রথম অভিজ্ঞতা হলো অল্টারনেটিভলি সব উপজেলা সমাজ কল্যাণ কর্মকর্তা এই জায়গাটা করে তবে এই ত্রুটি বিচ্যুতটুকু আছে কিন্তু ৪৬% নিয়ে আমার কথা আছে মানে স্ট্যাটিস্টিক্স হইল লাই ডাবল লাই স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্স ছাড়া চলবে না রিসার্চ অবশ্যই হয়তো গবেষণার যে একটা একটা বিষয় যে ৪৬% অনেক 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 অনেকেই ধারণা দেন যে আসলে এই সামাজিক নিরাপত্তা বেষ্টনী আসলে এক ধরনের উইথ ডিউ রেসপেক্ট যে এক ধরনের ভিক্ষাবৃত্তি এটি একটি জাতিকে আসলে শক্তিশালী করে না বরং কিভাবে মানুষকে কাজে লাগানো যায়
কর্মসংস্থান নিশ্চিত করা যায় এবং যে একেবারেই পাচ্ছে না তাকে অন্য কিভাবে সহায়তা দেওয়া যায় সেগুলোর একটা পথ বের করা উচিত। কারণ আমি নিজেও অনেক সময় দেখেছি যে গ্রামে যেটা হয়তো আরবান এরিয়াতে সেটা খুব হয় না, যে যার প্রয়োজন নেই যে কোনো জায়গায় কেউ কিছু দিচ্ছে জানলেই, যার প্রয়োজন নাই যে অনেক সচ্ছল সেও গিয়ে হাজির হয় সেখানে, যা পায় তাই তার কাছে লাভ মনে হয়, মানসিকতা। হ্যাঁ, কিন্তু এই এই ধারণা তো পরিবর্তন করতে হবে এবং এতে করে, কারণ ওই যে যেই একটু সচ্ছল সুবিধাভোগী একটু ভালো অবস্থা আছে তার কাছে তো আসলে সবচেয়ে নিরীহ মানুষটি, সবচেয়ে বঞ্চিত মানুষটি সুবিধা করতে পারে না, পাত্তা পায় না, বরং সেই কারণে তারা সবসময় ওই সাইড লাইনের বাইরেই থাকে। না, আপনার এটা ঠিক, এরকম লোকগুলি আছে, মানে এই সিস্টেমটাকে ডেভেলপ করা দরকার এবং ধরেন যে ভাতাটা দিচ্ছি ভাতার পরিমাণটুকু বাড়ানো দরকার, এটাও আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু মানে একজন সুবিধাভোগী ওই দিন যখন উদ্বোধন করেন অনুষ্ঠানটা, তখন মাননীয় প্রধানমন্ত্রী জিজ্ঞেস করছিল একজন বয়স্ক ভাতাপ্রাপ্ত ভদ্রলোককে যে আপনার কেমন লাগছে, কই না এই যে টাকাটা পাইছি তাও সোয়ানাতে জন্য দুটো চকলেট নিয়ে যাবো, বাড়িতে ঢুকে নাতি দৌড়ে আসবো চকলেটটা, এটা একটা বিরাট ব্যাপার। আমি বলছি যে এটা কতটুকু কাজে লাগছে না, এই গবেষণাটা থাকবে আলোচনাটা থাকবে, কিন্তু একেবারেই সমাজ জীবনে কোনো পরিবর্তন আনছে না বিষয়টা, কিন্তু এরকম ভাবে না আনছে। তবে এটাকে আরো ডেভেলপ করা দরকার, ভাতার পরিমাণ বাড়ানো দরকার। এবং আমি এখানে বলি যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ফেভার টেভার করে, কিন্তু তার মাথা কিন্তু চিন্তা থাকে যে আগামীতে আবার নির্বাচনে মুখোমুখি হবে, আমার ভোট দরকার, কাজেই সব চেষ্টা করে ম্যাক্সিমাম বেনিফিশিয়ারি হতে দিতে, দুটোই চাচ্ছে। জি ধন্যবাদ। প্রথম হচ্ছে এটা আমাদের এই পুরো সোশ্যাল সেফটি নেটের বড় ফ্লজ হচ্ছে, আমি সংসদীয় বৃহস্পতিবার এক্সিকিউটিভ নিয়ে বলেছি, আমাদের কোনো প্রপার্টি ম্যাপ করা হয়নি অথবা প্রপার্টি ম্যাপ অনুযায়ী এই সিদ্ধান্তগুলো হয় না। যেমন আমাদের কোনো ইউনিয়ন প্রপার্টি ম্যাপ নাই যে আমার আসনে কোন ইউনিয়নে কত প্রপার্টি আছে, কোন ওয়ার্ডে কত প্রপার্টি আছে। দেখা যাচ্ছে যখন কোনো বরাদ্দ আসছে আমরা ইউনিয়নের জনসংখ্যা অনুপাতে ভাগ করে দিচ্ছি, ওয়ার্ডগুলো জনসংখ্যা অনুপাতে ভাগ হয় না, নয় ভাগে ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু কোনো ওয়ার্ডে দেখা যাবে প্রপার্টি পার্সেন্টেজ হচ্ছে 70, কোনো জায়গায় 10। স্বাভাবিকভাবে যেখানে 10% আছে সেখানে বেশি যাওয়া হচ্ছে। তো এটার জন্য ওই ম্যাপটা ইম্পর্টেন্ট, ম্যাপটা করা হয়নি। কিন্তু 46% ইজ এ কমপ্লিটলি অ্যাবনর্মাল রেশিও মাঠে আমি যতটুকু দেখেছি। কেন বলছি, আপনি বিধবা ভাতা কখনোই শতভাগে দিতে পারবেন না, বিধবা ভাতা বিধবাই পাবে, বয়স্ক ভাতা তো বয়স্ক কিন্তু হয় না, বিধবার শতভাগ ঠিক আছে, কিন্তু আমরা তো ভুয়া দেখি, আমরা যে মুক্তিযোদ্ধাদের যে যে ভাতা তার ভুয়া দেখি, আমরা মাঠের অভিজ্ঞতা থেকে বলছি এটা খুব কঠিন কাজ, এটা হয় না, খুব এক্সেপশনাল হতে পারে। বয়স্ক ভাতা তো আমরা যেটা করি, আমরা বয়স ক্রোনোলজি অনুযায়ী করা হয় যে আবেদনগুলো আসে সেখান থেকে 70+, তারপর 65+, 62+ এভাবে আসছে, ন্যাশনাল সূচক বা এরিয়া হিসেবে আসছে, 62-63 পর্যন্ত আসছে। তো এটা সুযোগ নেই, মাতৃত্বকালীন যেটা ভাতা প্রেগনেন্সির সময় এটা তো আপনি প্রেগনেন্ট না হলে পাবেন না। হ্যাঁ, ওইখানে প্রশ্ন আসছে যে বিধবার মধ্যে সব বিধবা পাচ্ছে কিনা, কিছু বিধবা হয়তো বা একটু সচ্ছল কিন্তু নিয়ে নিচ্ছে, ওই জায়গাটাতে 2-5% 10% হচ্ছে। আর একটা জিনিস এখন যেটা মাননীয় প্রধানমন্ত্রী করছেন, সংস্করণ মন্ত্রী করছেন, অতিদরিদ্র এলাকাগুলোকে শতভাগ করে দিচ্ছেন বয়স্ক ভাতা বিধবা ভাতা, যেমন আমার নির্বাচনী এলাকা শতভাগ বয়স্ক ভাতা বিধবা ভাতা করা হয়েছে। এর ফলে যেটা হচ্ছে আমাদের এখানে আর কোনো মানে দুর্নীতির সুযোগ নেই, শতভাগ পাচ্ছে। তো এইভাবে যদি আস্তে আস্তে শতভাগের দিকেই সারা বাংলাদেশ চলে যাবে তখন এটা কমে আসবে, প্রপার্টি ম্যাপটা ফলো করতে হবে। এগুলোর ফলে যেটা হচ্ছে বিশাল বৈপ্লবিক পরিবর্তন এটা দিয়ে হয় তা না, যেমন 10 কেজি করে চাল দেওয়া হয় এটা যদি বিশাল কিছু হয় তা না, কিন্তু বাজার একটা ভারসাম্য থাকে, মূল্যের একটা ভারসাম্য থাকে, মানুষের একটা আস্থার জায়গা সৃষ্টি হয়, আওয়ামী লীগের একটা ভোট ব্যাংকও তৈরি হওয়ার চেষ্টা হয় এটা দিয়ে। ঠিক একই সুযোগটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরাও নেয়, তারা নিজেদের লোকজনকে নিজের নিজের বাড়ির আশেপাশে 3টা ওয়ার্ডে সমস্ত বরাদ্দ দিয়ে 3-4টা ওয়ার্ডের ভোট ব্যাংক নিজের কাছে রাখতে চায়। এটা খুব টেন্ডেন্সি, এটা খুব বড় অন্যায় আমি বলবো না, তবে 46% অনিয়ম হয় এটা কখনো হতে পারে না। আমি যতটুকু কাঠামোর এর ভিতরে আমি কাজ করেছি এই জন্য আমি জানি এটা সম্ভব না কখনোই। আর যেটা আমাদের হয় না সেটা হচ্ছে যিনি টিউনো সাহেব আসেন বা সমাজ কল্যাণ অফিসার আসেন তারা সবাই ট্রান্সফারেবল জব করেন, এটা একটা বিগ প্রবলেম। আপনার কিন্তু আলটিমেটলি পলিটিশিয়ানদের থেকে লিস্ট নিতে হবে, কারণ তারা কেউ 3 বছর সর্বোচ্চ, কেউ 2 বছর একটা জায়গায় থাকেন চলে যান। তো এই যে একটা লোক এসে তিনি কি করে বিশাল একটা এলাকার বুঝে ফেলবে কোথায় কি দরকার, এটা সম্ভব না। তার পক্ষে আমাদের ডাটা দরকার, হেলথের কোনো ডাটা নাই, আমাদের এটার কোনো ডাটা নেই, কেউ মারা গেলে সেগুলো যদি না পাওয়া যায়, ডাটা না থাকে, তাহলে ডিজিটাল বাংলাদেশ আসলে সো কল ডিজিটাল বাংলাদেশ। আমাদের আমাদের এখানে কেউ 70 বছর বয়সে মারা গেলে প্রথমেই দেখা উচিত তাহলে তার ওয়াইফ বিধবা হয়ে গেল, তাহলে সে কার্ডে অটোমেটিক লিস্টে চলে আসতে পারে,
তিনি তার আর্থিক অবস্থা কেমন, এটা একটা অ্যাসেসমেন্টও করতে হবে যে তিনি তার জমি আছে কতটুকু, তার বাড়ি আছে কিনা, এটা এটা খুব কঠিন কাজ, কিন্তু এটা একসময় আপনি করতে হবে আলটিমেটলি। আর এমপাওয়ারমেন্ট যদি বাড়ে, ইকোনমিক অ্যাক্টিভিটিস যদি বাড়ে, তখন এই দরিদ্র না কিন্তু এই সুবিধা নিতে চায় এই সংখ্যাটাও কমে যাবে। আপনার সেজন্য কিছু প্রকল্প আছে, যেমন 4,000 গরু দেওয়ার একটা প্রকল্প আছে বিভিন্ন আসনে বা বিভিন্ন উপজেলায়, বিভিন্ন জায়গায় ক্ষুদ্র ইন্ডাস্ট্রিগুলো করা হয়। আপনি ইকোনমিক অ্যাক্টিভিটিসে আনতে হবে, সেফটি নেট আপনাকে একটা সেফটি দিচ্ছে যে আপনি না খেয়ে মারা যাবেন না, এটা কোনো স্থায়ী সমাধান হতে পারে না, এই স্থায়ী সমাধানের দিকে যেতে হবে। এমনিতে টিকাদান, কোভিড-19 টিকাদান কর্মসূচি শুরু হয়েছে বাংলাদেশে, এবং এক ধরনের আস্থার সংকট, আমি জানি না আপনারা ফিল করেন কিনা, মানুষের মধ্যে তৈরি হয়েছে, এবং সেই আস্থার সংকট কেন সেটি নিয়ে নানা রকমের কথাবার্তা আছে, বাট একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই যে আপনারা কি ফিল করছেন এবং কি হওয়া উচিত। এখানে রাজনীতিকরণ, এখানে বাণিজ্যিকীকরণ, এখানে ভালো টিকা মন্দ টিকা, এখানে নকল টিকা, নানা প্রশ্ন, কোত্থেকে আসলো, কে আনলো, নানা নানা রকমের প্রশ্ন আছে, করাপশন ইস্যুজ আছে, সবগুলো একটু শুনতে চাই। টিকা নিয়ে যদি করাপশন হয়েও থাকে, আপনি যদি দেখেন টাকার অ্যামাউন্টে করাপশনটা কত টাকা হবে, আর সেটা বাংলাদেশের পর্বতপ্রবণ করাপশনের তুলনায় কিছুই না। সো করাপশন টিকা দিয়ে ফাইন্যান্সিয়াল কেউ করার চেষ্টা করছে এটা আমার কখনোই মনে হয় না। আস্থার সংকটটা তিনটি জায়গায় আছে। প্রথম হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপর বাংলাদেশের মানুষের আস্থা নেই, একদম এটা ফ্ল্যাট রেট। স্বাস্থ্য মন্ত্রণালয় যে কাজটি করবে মানুষ এটাকে আস্থাহীনভাবেই দেখবে, আপনি যত ভালো কাজই করেন। এমনকি করোনার তীব্র সময়ে আমাদের যে রোগতত্ত্ব বিভাগ থেকে যে ডাটা দেওয়া হচ্ছিল, যারা বক্তব্য দিচ্ছিলেন দিন শেষে, এই বক্তব্য সাধারণ মানুষ গ্রহণ করেনি, মানুষ এটাকে মিথ্যা বলেই ধরে নিয়েছে সংখ্যাটাকে। এটা টিকার দোষ না, এটা আমাদের কন্টিনিউয়াস সিস্টেমের দোষ। টিকা অবশ্যই আমি বলবো উন্নত বিশ্বে যেমন আসছে আমাদেরটাও তেমনই আসছে। হ্যাঁ, টিকার মধ্যে ফাইজারের দাম অনেক বেশি, ফাইজারের তুলনায় অক্সফোর্ডের টিকার দাম অনেক কম, তো দুটোর মানে তো একটু পার্থক্য হতে পারে। আবার কান্ট্রি টু কান্ট্রি মানুষের বিহেভিয়ার, এখানে আবার আরেকটা প্রশ্ন আছে যে অক্সফোর্ডের টিকার সঙ্গে বিল গেটস ফাউন্ডেশন যুক্ত, তাদের ইনভেস্টমেন্ট আছে এবং তারাও তো এটা প্রফিট করার মাথা নিয়ে করে না, কোনো ভাবে প্রফিট করার কোনো সুযোগ নেই। অনলি চার্জ আপনি যেটা করতে পারেন ট্রান্সপোর্টেশন কস্ট, ন্যাচারালি অক্সফোর্ডের দাম কম হবে, অনেক কম হয়েছে, এক্স্যাক্টলি তাই হয়েছে, মানের প্রশ্ন না। হ্যাঁ, এবং মারদানা যেটা করেছে ওটাও ভালো। এখন যে কোনো টিকা পারফেকশনে আসতে 10 বছর লাগে। প্লেগের টিকা 1921 সালে দেওয়া হয়েছে, 1931 সালে গিয়ে বিজ্ঞানীরা সফলভাবে বলতে পেরেছে 100% পারফেক্ট। আমাদের এই টিকাগুলো অনেক দ্রুত, ইবোলা খুব দ্রুত তৈরি করে দেওয়া হয়েছে, সাইড ইফেক্ট চিন্তা করা হয়নি, কারণ ইবোলায় মৃত্যু রেট ছিল 50%। এটা দেওয়ার কারণে আফ্রিকা সেভড হয়েছে, ওয়ার্ল্ড সেভড হয়েছে, এবং অক্সফোর্ডই সেটা আবিষ্কার করেছে। তো এই টিকাগুলো এখন ওয়েস্টার্ন কান্ট্রির জন্য ইজ এ ক্রাইং নিড। এই মুহূর্তে না দিলে তাদের প্রতি ফ্যামিলিতে একজন করে মারা যাচ্ছে। ইউকের কমপ্লিটলি হেলথ ব্যবস্থা ভেঙে পড়েছে, রুগীকে ফোন করলে রুগীকে বাসায় থাকতে বলা হচ্ছে যে ইউ উইল গেট বেটার ট্রিটমেন্ট অ্যাট হোম, হসপিটালে এসো না, আমরা অক্সিজেন দিতে পারবো না, বেড দিতে পারবো না, এটা বাস্তবতা। প্রতি ফ্যামিলিতে একজন করে মৃত্যু হচ্ছে, তাদের জন্য টিকাটা ক্রাইং নিড। তারা টিকার যত সাইড ইফেক্টই থাকুক সেখানে কিন্তু লম্বা কিউ হয়ে আছে, সবাই টিকার জন্য অস্থির হয়ে আছে। টিকা পাওয়ার পরে ছবি দিচ্ছে, আমি লাকি আমি টিকা পেলাম, তোমার কিউ কবে? বাংলাদেশে যে অস্থিরতাটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? দুটো কারণ, ইন্ডিয়া থেকে টিকাটা আসছে, বাংলাদেশের একটা জনগোষ্ঠীর কাছে খুব দ্রুত ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু বলে জনপ্রিয়তা অর্জন করা যায় সাময়িক। যেমন একসময় বলা হতো যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশ হিন্দু রাষ্ট্র হয়ে যাবে, মসজিদগুলো মন্দির হয়ে যাবে, ঘরে ঘরে শাক বাজানো হবে, বাধ্য করা হবে, সবকিছু মিথ্যা প্রমাণ হয়ে গেছে। টিকা নিয়েও আপনি দেখবেন খুব দ্রুত এটা মিথ্যা প্রমাণ হয়ে যাবে। আমার ব্যক্তিগত অভিমত, টিকা নিয়ে আওয়ামী লীগ বিএনপিকে কিছু কথা বলার সুযোগ দিয়েছে, বিএনপি অনেক বেশি কথা বলে ফেলেছে, যে কথাগুলো খুব দ্রুত দেখা যাবে মিথ্যা হয়ে যাচ্ছে। যেমন বারবার বলছে মাননীয় প্রধানমন্ত্রীকে টিকা নিতে, মাননীয় প্রধানমন্ত্রী যদি হুট করে টিকা নিয়ে নেন তাহলে বিএনপি মানে আর কথা বলার জায়গা কোথায় থাকবে? থাকবে না। আপনি কথা বলতে চাইলে তো সব বলতে পারেন, কিন্তু মানে উনি তো এই টিকা নেননি, অন্য টিকা নিয়েছেন, এটা অন্য ফাইজারের টা বা মডার্নাতে আনা হয়েছে। কিন্তু আমরা করোনা নিয়ে হ্যান্ডেল করতে গেলে আমাদের উনি আগে নিলে হয়তো বলা হতো যে উনি আগে নিয়েছেন, জনগণকে না দিয়ে নিজেরাই আগে নিয়েছেন, মানে এই প্রবলেম। কিন্তু করোনা এমন একটি বিষয় এটাতে আমাদের কারোই রাজনীতি করা উচিত না। টিকা আসছে, সাইড ইফেক্ট থাকতেই পারে, প্যারাসিটামলের সাইড ইফেক্ট আছে, কিন্তু টিকা আমরা নিব, সব মেডিসিন আছে, টিকা আমরা নিব এবং সবাইকে উদ্বুদ্ধ করব, এটা নিয়ে কোনো অতিরিক্ত কথা বলার উচিত না। তবে আমি একটা কথা এখানে বলবো, আমাদের এই টিকা চুক্তি, টিকা লিস্ট, এটা গণতান্ত্রিকভাবে হয়নি, এটা নিয়ে সংসদে কোনো আলোচনা হয়নি। আমি জানি না পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে হয়েছে কিনা, আমার মনে হয় না হয়। তো যদি কোথাও আলোচনা না হয় এই ম্যাসিভ সিদ্ধান্তগুলোয়,
সিদ্ধান্ত নেওয়ার প্রসেসটার মধ্যে আমি মনে করি ঘাটতি আছে। অবশ্যই এক্সপার্ট অপিনিয়ন আছে, এক্সপার্ট অপিনিয়ন ছিল, কিন্তু এই শঙ্কার কারণ কিন্তু এইটাই। এটা নিয়ে কি আওয়ামী লীগ, কিন্তু যত এক্সপার্ট অপিনিয়ন থাকুক না পার্লামেন্ট যখন আছে সেখানে পার্লামেন্টে সবকিছু অল পার্টি কমিটি করা যেত না? জাতীয় পার্টি থেকে, আওয়ামী লীগ থেকে, বিএনপি থেকে সবাইকে নিয়ে একটা ডিসকাশন কিন্তু করা যেত অনায়াসে, এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলতে পারতেন যে আমি এই করেছি, আপনাদের যদি মত থাকে বলতে পারেন, তাহলে এই কনফিউশনটা সুযোগই থাকতো না। আমি শেষ করে দিচ্ছি, উইনস্টন চার্চিল যখন প্রাইম মিনিস্টার হলেন উনি কিন্তু অপোজিশনের ভোটে প্রাইম মিনিস্টার হয়েছেন, তার নিজের দলের লোক তাকে ভোট দেয়নি, এবং উনি যখন ওয়ার ক্যাবিনেট করেছেন সেখানে ওনার দলের একজন ছিল, তিনটি দলের তিনজন ছিল, চারজনকে নিয়ে ওয়ার ক্যাবিনেট করেছিলেন। আপনাকে ডেমোক্রেসিতে কনসালটিভ প্রসেস রাখতেই হবে, যেখানে আপনি কনসালটিভ প্রসেস রাখবেন না সেটাই এই ধরনের ডিসপিউটের জন্ম দিবে। প্রাসঙ্গিক বিষয়ে ওনার বক্তব্যের পরে নতুন কি সংযোজন করার আছে আমি জানি না, তবে যে বলতেছিলেন না যে এই সম্প্রতি যে গৃহহীনদের গৃহ দেওয়ার প্রোগ্রামটা, আমি আমার এলাকায় ছিলাম, একটা প্রোগ্রাম উদ্বোধন হয়েছে আর কি, তো সেখানে সর্বশেষ প্রশ্নটা হলো যে ঘর বাড়ি যদি ভেঙে যায় তাহলে এটা রিপেয়ারিং করে দেবে কেটা, এটা কি অন্য সব দায়িত্ব নেবেন না? আমাদের এই ব্যুরোক্রেটিক যে সিস্টেমটা কি, আমরা আলোচনাগুলি করি অনেক মনে চান না, কিন্তু ভিতরে যাওয়া দরকার। আমি যেটা বললাম সমাজকল্যাণ, আরেকটা কথা বলি, এসি ল্যান্ড উপজেলা বলে খুব গুরুত্বপূর্ণ পদ একটা, এবং প্রশাসনের এটা একটা এন্ট্রি পয়েন্ট, মানে এটা বলা হয় যে ল্যান্ড লো না জানলে প্রশাসন চালানোটা খুব কঠিন বাংলাদেশে, এটা নানান কারণে। কিন্তু এই একটা এসি ল্যান্ড, তার যে হ্যান্ডসগুলি, হ্যান্ডসগুলি হলো নায়েব, কানুনগো, এরকম কিছু রাখে, ওরা ট্রেডিশনালি প্রমোটিভ অফিসার রাখে। এই যে এই জায়গাটা, ওদের হাতের বাইরে কোনো কাজটা করা যায় না, সেখানে ওই কি কানুনগো নায়েব ওই জায়গাটার মধ্যে হাত না দিয়ে এসি ল্যান্ডের পক্ষে কিছু করা সম্ভব না। একেবারে আন্ডান, সে অসহায়ের মতো বসে থাকতে হয়। আমরা এই জায়গাগুলি সরকারি খাস জমি বের করতে গিয়ে আমাদের এই অভিজ্ঞতাগুলো হয়েছে, এবং পরে ডিবলি দেখেছি, আমি ব্যক্তিগতভাবে এগুলি নিয়ে ভূমিমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, ওনারা বলছেন যে হ্যাঁ আমরা এই জায়গাগুলিতে আপগ্রেডেশন করার চিন্তাভাবনা চলছে, বড় বড় অফিসার কীভাবে দেওয়া যায়, এরকম অনেক জায়গা রয়ে গেছে যেগুলিকে অ্যাডজাস্ট করতে হবে। ঠিক তেমনি ধরেন এটা বলেছি তো, মানে 8ই মার্চ গত বছর প্রথম করোনা রোগী শনাক্ত বাংলাদেশে, তারপর থেকে করোনার উপরে আমরা এত টকশো হয়েছে আর কি, বলে শেষ করা যাবে না। ইন দ্যাট কেস আমরা খুব ভাগ্যবান যে উন্নত বিশ্ব যখন করোনার টিকা দিচ্ছে ঠিক সেই সময় আমরাও এটা প্রয়োগ করতে পেরেছি। কিছু তো নতুন যে কোনো বিষয়ে, করোনা রোগী যখন হলো আর কি, তখন তো এই স্টুডিওতে বসে আমরা টকশো করতে পারি, ঘরে বসেই করেছি, ভার্চুয়ালি করেছি প্র্যাকটিক্যালি, এত ভয় ভীতিটা করছিল, আস্তে আস্তে কাটিয়ে উঠেছি, ভয়কে জয় করেছি আমরা। এখন ভ্যাকসিন এটা এত বড় ভয়াবহ একটা রোগ, অদৃশ্য শত্রু, অনেক শক্তিশালী, দেখা যায় না, তার টিকা এসেছে দেবে, এটা পার্শ্ব প্রতিক্রিয়া। যে বলছিলেন যে সকল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, সাধারণ মানুষ এটা পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে ভাবতেই পারে, আমাদের দিক থেকে এটা প্রচার প্রচারণার মধ্যে দিয়ে মানুষকে সজাগ করা, সংগঠিত করা, এই কাজগুলি চলছে, দলীয়ভাবেও আমরা এই কাজগুলি করছি। এবং মানে এই যে বলছিলেন যে একটি নির্দিষ্ট কোম্পানি, একটি নির্দিষ্ট দেশ, এগুলো তো বাংলাদেশের রাজনীতির অপরিহার্য অঙ্গ, এগুলো না থাকলে আবার কিছু মানুষ কি বলবে তাকে, এটা বলবে? কিন্তু শত্রুর মুখে চুনকালি দিয়ে আমরা এগিয়ে যাবে, সবাই পাবে। যেটা পাঠক ভাই বলছিলেন যে সংসদীয় কমিটি, সংসদ একটা আলাপ আলোচনা করার সুযোগ থাকলে আরো ভালো হতো, নিঃসন্দেহে এটা ভালো হতো, কিন্তু প্রথম দিন থেকে তো রেজিস্ট্রেশনের জন্য একটা অ্যাপস খুলে দেওয়া হয়েছে, যেটা ওপেন করে দেওয়া হয়েছে, এবং আজকের দিনে দাঁড়িয়ে অনলাইন রেজিস্ট্রেশন বলি আর যেভাবে বলি আর কি, বিষয়গুলি খুব মানুষের ধরছোঁয়ার বাইরে আছে তা নয়, তবে আমি এটাও বিশ্বাস করি গ্রামের 50-60-70% মানুষ ভ্যাকসিন নিতে আসবেও না। এটা আমার এলাকায় ঘুরে পাটুরি ভাই কি বলবে আমি জানি না, ওরা এটা বিশ্বাসই করে না, কেউ মাস্কই পরে না, মনে করে যে এটা শহরের রোগ। মানে যেভাবে ভ্যাকসিন সম্পর্কে আলাপ আলোচনা, যেভাবে উন্নত বিশ্ব ভ্যাকসিন নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, আমার দেশে ভ্যাকসিন এসেছে জেলায় যাচ্ছে, 5-7 তারিখ থেকে জেলা শহরগুলি দেওয়া হবে, রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে,
এবং এটা সাকসেসফুলি সকল মানুষের দ্বারগোড়ায় পৌঁছে যাবে। সরকারের যে উদ্যোগ আছে, প্রাথমিকভাবে হয়তো একটা কোম্পানির কাছ থেকে এনেছি বা একজন বিজনেসম্যান এনেছে, এটা অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি এগুলিতে হাত দেবে, সবার কাছে আসবে, কম্পিটিশন বাড়বে, প্রাইস কমবে, মানুষের কাছে সহজলভ্য হবে, এই ব্যাপারে কোনো দ্বিমতের অবকাশ আছে বলে আমি মনে করি না। গোবিন্দগঞ্জের পৌরসভা নির্বাচনের ফলাফল পেলাম, নারিকেল গাছ 11,149, সেকেন্ড হয়েছে ধানের শীষ 5,494, তৃতীয় হয়েছে 5,039। অর্থাৎ যেখানেই ত্রিমুখী অবস্থান আছে, আপনি দেখবেন নারিকেল গাছ স্বতন্ত্র হতে পারে, হয়তো অল পার্টি ভোট পেয়েছে। তো যেখানেই তিনটি দল কাজ করে, তিনজন ভালো প্রার্থী, দেখবেন সেখানে ভোটগুলো সুষ্ঠু হচ্ছে। অর্থাৎ আমাদের রাজনীতিতে এখন জাতীয় পার্টিকে শক্তিশালী করার একটা জাতীয় গুরুত্ব সৃষ্টি হচ্ছে, কারণ জাতীয় পার্টি থাকলে আপনি দেখবেন সেখানে ভোট সুষ্ঠু হওয়ার একটা এলিমেন্ট বেড়ে যায়, কারণ এজেন্ট বেড়ে যাচ্ছে, সব কিছু মিলিয়ে একটা তৃতীয় মত তৈরি হচ্ছে। তো আমি মনে করি যেটা অবশ্যই সব ভোটে আওয়ামী লীগকে জিততে হবে এমনটা না, সামনে যেটি দরকার ইভিএমে আওয়ামী লীগ হারতে পারে এই এক্সাম্পলগুলো দরকার। ইভিএমের প্রতি মানুষের আস্থার সংকট আছে, এটা বৈজ্ঞানিক কারণ থাকতে পারে নাও থাকতে পারে, রাজনৈতিক কারণ থাকতে পারে, কিন্তু এটাকে সংকটটা কাটাতে হবে। তো সংকটটা না কাটালে আমরা ইভিএম কে কি করে ম্যাসিভলি বাড়াবো, যেটা অসীমদা বললেন নির্বাচনী এজেন্ডা একটা অত্যন্ত কষ্টসাধ্য ব্যয়বহুল কাজ, অনেক ভালো রাজনীতিবিদ অনেক জ্ঞানী মানুষ তারা ভোট করতে পারবেনই না এই এজেন্ট দেওয়ার কারণে। আমরা এমপি ইলেকশন করতে আমাদের 800 এজেন্ট লাগে, 800 এজেন্ট, ক্যান ইউ ইমাজিন দ্যাট, আমরা একটা রুমে তাদেরকে আঁকতে পারি না। সো এখানে তো একটা বৈজ্ঞানিক পদ্ধতি আস্তে আস্তে তো আসতে পারে। তো আমি সামনের রাজনীতিতে যেটা মনে করি একটা চেঞ্জ ওভার আসতেছে, একটা ফিলোসফিক্যাল চেঞ্জ, রাজনীতিতে বিশাল শূন্যতা আছে, আর করোনা পরবর্তী সারা পৃথিবীর মতো বাংলাদেশেও রাজনীতির ধারায় কিছু পরিবর্তন আসবে, অর্থনীতি নিউ ডাইমেনশনে যাবে, রাষ্ট্রের ভূমিকা এন্টারপ্রেনারশিপ রাষ্ট্র হতে হবে, এটা আমি একটা টকশোতে বলেছিলাম, এবং অবশ্যই লিবারেল পলিটিক্সে যেতে হবে। আপনার এখন বাজেট কমে আসবে, আপনি অর্থ দিয়ে অনেক সমস্যা আগে সমাধান করেছেন, এখন আপনি অর্থ দিয়ে পারবেন না, এখন আপনার ইনক্লুশন দিয়ে করতে হবে, সবাইকে কাছে নিয়ে সাথে নিয়ে টেনে সবাইকে নিয়ে। আমাদের জাতীয় পার্টিতে অন্তত 10 জন ব্যক্তি আছে যারা রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন এবং এখনো তারা আছেন, তাদের অভিজ্ঞতা নিতে হবে, দেন আমার মনে হয় দেশটা সামনে ভালো দিকে যাবে। খুব ছোট করে জাস্ট এক মিনিট, আসলে আমি যেটা বলতে চাই মানে কথার সূত্র ধরে পাঠক ভাই কথার সূত্র ধরে, সমস্যাটা আসলে নির্বাচন নির্বাচন পদ্ধতির যতটা তার সাথে অনেক বেশি রাজনীতির। বিএনপি একটা রাজনৈতিক সময় ক্রান্তিকাল অতিক্রম করছে, বিএনপির চেয়ারপারসন, বিএনপির দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি, তাদের উপস্থিতি, তাদের অবস্থান, সব কিছু মিলে তাদের জোট, জোটে বিভিন্ন নানা মনে নানা মতের লোকজনের সমাবেশ, এটা একটা রাজনৈতিক সংকট। সেই রাজনৈতিক সংকটটা বিএনপি অতিক্রম করতে পারছে না। জাতীয় পার্টির মানে আমাদের দেশে তো পার্টির আমার নেত্রী শেখ হাসিনাকে ঘিরে বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিএনপি, এটাও জাতীয় পার্টির স্ট্রাকচারটাও ছিল হোসেন মোহাম্মদ আরশাদকে ঘিরে আর কি। ওনার অবর্তমানে উনি মরহুম, উনি প্রয়াত হওয়ার পরে সেখানেও রাজনীতির একটি মেরুকরণ হয়েছে, সেই মেরুকরণটা দেশ জাতি ফেস করছে। আমি মনে করি যে সামনের দিন তোমরা কাটিয়ে উঠবো, একটা সুন্দর সময় আমরা পাবো। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনি আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রয়েছে। তৃতীয় মাত্রার পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন, ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করে নিতে পারেন। তৃতীয় মাত্রা দেখবার জন্য, অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য শামীম হায়দার পাটোয়ারি এবং মিস্টার অসীম কুমার উকিল অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, কথা হচ্ছিল নানা বিষয় নিয়ে, এবং গতকাল 65টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল সংঘাত, সংঘর্ষ এবং বর্জনের মধ্য দিয়ে। কিন্তু এরপরেও একথা বলতে হবে যে বিগত আমরা জাতীয় নির্বাচনের কথা নাই বা বললাম এই মুহূর্তে, স্থানীয় সরকারের নির্বাচনগুলোর যা চিত্র তার থেকে এই নির্বাচনগুলো সংঘাত, সংঘর্ষ, বর্জন, প্রাণহানির পরও ভালো হয়েছে তুলনামূলকভাবে, এই কারণে যে এতে খানিকটা অংশগ্রহণ বেড়েছে মানুষের। এখন ঠিক মসজিদ থেকে মাইক দিয়ে আজান দিয়ে ভোটারদেরকে আনতে হচ্ছে না, সংঘাত সংঘর্ষের পরেও ভোটাররা ভোট কেন্দ্রে যাচ্ছেন, এবং অধিকাংশ সংঘাত সংঘর্ষ হয়েছে ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে, এবং যেটি আবার আমার একজন অতিথি বলছিলেন যিনি বিরোধী দলের রাজনীতির সঙ্গে যুক্ত, যে প্রতিদ্বন্দ্বিতাহীন যে রাজনীতি, সেই রাজনীতি আসলে সরকারি দলকে সবচেয়ে, আওয়ামী লীগকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে, এবং এই যে প্রতিদ্বন্দ্বিতাহীন যে রাজনীতি তৈরি হচ্ছে এর একটা বড় দায় দীর্ঘ 12 বছর ক্ষমতায় থেকে আওয়ামী লীগ এরকম একটা
পরিবেশ তৈরি করেছে ভাষামহীনতা রাজনীতির এবং ভাষামহীনতা কোনো অবস্থাতেই কোনো কিছুতেই ভালো নয়। অন্যদিকে এর দায় আসলে প্রধান বিরোধী দল হিসেবে যারা পরিচিত পারসেপশন ওয়াইজ, আমি সংসদের বিচারে বলছি না বিএনপি, তাদেরও একটা বড় দায় আছে, কারণ তারা নিজেরা একটি প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনীতি করবার জন্য বা টিকে থাকবার জন্য জায়গা করে নেবার জন্য বা তারা যেইভাবে সরকারকে চিত্রায়িত করে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবার জন্য যে সক্ষমতা দেখানো দরকার, যে ইচ্ছে শক্তির প্রকাশ ঘটানো দরকার, সেটি বিএনপি দেখাতে চরমভাবে ব্যর্থ হয়েছে। তবে একথা ঠিক যে দুজনেই এখানে কম বেশি একমত পোষণ করতে পারেন যে লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটি বোঝায় সেটি বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই অনুপস্থিত, বিশেষ করে যারাই ক্ষমতায় থাকেন তারা এটিকে নিশ্চিত করবার কোনো চেষ্টা তারা করেন না। নির্বাচন কমিশনও তাদের সর্বময় ক্ষমতা দেওয়া থাকা সত্ত্বেও তারা আসলে ক্ষমতায় কারা আছেন তাদের দিকেই চেয়ে থাকেন, সেটি বাংলাদেশের রাজনীতির জন্য একটি বড় দুর্বলতা। এবং সব মিলিয়ে দুজন বক্তাই একমত যে আসলে আমাদের সিস্টেম গড়ে তুলতে হবে, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার দিকে মনোযোগ দিতে হবে এবং ব্যালেন্সটা আসলে ফিরিয়ে আনতে হবে। কিছু কিছু পরামর্শ এসেছে, এসব বিষয় নিয়ে অনেক কথা হয়েছে যে অ্যাডমিন ক্যাডারের পুলিশদের দিয়ে তাদের উপরে যে নির্ভরশীলতা সেটি আসলে অনেকখানি কমিয়ে আনতে হবে। এবং আমাদের এখানে গণতান্ত্রিকতার যে প্রশ্ন নানা ক্ষেত্রে আছে, সমস্ত কিছুতে গণতান্ত্রিক চেতনাটা বজায় রাখতে হবে এবং গণতান্ত্রিক বিষয়টাকে আসলে গণতান্ত্রিকতার ইস্যুটাকে আসলে প্রাধান্য দিতে হবে, যেটি আমরা অনুপস্থিত দেখতে পাই। এবং সব পিলিয়ে আমাদের রাজনীতি বলি, সমাজ বলি, রাষ্ট্র